থাকবে, ব্যাচেলর এর থেকে হ্যাঁ স্প্রিংটা নিয়ে আসে। হ্যাঁ তাইলে আমরা টুডোতে গেলে হচ্ছে না, আনসাইন্ড আচ্ছা, তুমি অ্যাসাইন্ড টু, আগের স্প্রিন্ট গুলো শুরু করো, আগের স্প্রিন্ট শুরু করে ওখান থেকে আমরা লিখি, দেখি। শেষমেশ টুডো আরো নন কোয়েডেন্ট কাটলাম। হ্যাঁ, তোমার যে কোনো এক্সিস্টিং চাই, যে কোনো একটা শুরু করো, দেখো ওখানে আচ্ছা, অসুবিধা আমাদের নেই। এই স্প্রিন্টটা এখানে এটা আচ্ছা নিয়ে এসেছি, এক্সিস্টিংটাই ঠিক আছে। ওকে, যেমন আমাদের স্প্রিন্ট আমরা টেস্ট কেস লিখবো, তাই না? আমি হ্যাঁ সাপোজ হ্যাঁ হচ্ছে আমরা টেস্ট কেস লিখতে চাচ্ছি, আমরা একটা টেস্ট কেস একটা ইস্যু ক্রিয়েট করব, বোর্ডে চাইলে হবে। ক্রিয়েট করছি, কেমন? এখানে ক্রিয়েট দিয়ে ইস্যু টাইপটা কি হবে? টেস্ট, তাই না? হ্যাঁ, টেস্ট কেসের জন্য ইস্যু টাইপ টেস্ট। ওকে, দেন হচ্ছে আমরা যদি এখানে সামারি দিই, জাস্ট হচ্ছে টেস্ট সামারিটা টেস্ট কি হবে? টেস্ট সামারিটা টেস্ট না, দেখো কি বলো নেম আর কি, না, নেম না তুমি এখানে কিসের উপরে করবা? মনে করো যে তুমি যে ফুটার করতেছো বা ফুটার হেডার লিংক, ফুটার লিংক, এগুলো কমন হয়ে গেছে, ফুটার টুটার এগুলো আমার মনে হয় অন্য কিছু দিতে হবে, কারণ সবগুলা জায়গাতে হেডার ফুটার দিচ্ছি তো আমরা আইডেন্টিফাই করতে পারবো না। আমার মনে হয় অসুবিধা নেই, এটা টেস্ট এখানে কেসের সাথে থাকবে। তুমি বলো এখানে তোমার কি হেডার অথবা ফুটার, তাই না? এখন তুমি বলো জি যে ভেরিফাই 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 ফুটার লিংক বা ভেরিফাই হেডার লিংক অফ ব্যাংক অফ আমেরিকা, এখানে হ্যাঁ জি সামারি ভেরিফাই দাও। দিলে তাহলে আইডেন্টিফাই করা যাবে তাহলে। এখন এখন ঠিক হ্যাঁ আছে, এটা লিংক, ওকে, এটা আমরা সামারি করলাম, আর ডিসক্রিপশন ভেরিফাই ফুটার লিংক অফ ব্যাংক অফ আমেরিকা বললাম। হ্যাঁ ব্যাংক অফ আমেরিকা, ওকে, এন্ড দেন এখান ডিসক্রিপশন আছে এখানে ডিসক্রিপশন, কোথাও? না, এখানে তোমার এরকম আটকেছে কেন? তুমি নিচের দিকে যাও তো দেখি। এই যে এখানে ই আসতেছে না, স্টেপ আসতেছে না, ওই যে আমরা আগে ই করছিলাম যে মুক্তার যেভাবে দেখাই দিছিল যে হ্যাঁ প্লাস ক্লিক করল, ওইটা আসতেছে না। আমি অনেক ট্রাই করতেছি ওইটার জন্য, সামথিং রং এখানে। স্যার আছে কি না এখানে? স্যার মুখস্থ থাকলে উনি তো বলে দিতে পারতো আর কি কোথায় প্রবলেম হচ্ছে। তোমার এখানে কনফিগার ফিল্ডে যাও তো দেখি, ওখানে কিছু কনফিগার ফিল্ডে যাইতে হবে না, রাইট সাইড কর্নারে। রিপোর্টার, ওকে, আর সব সব দিচ্ছি এখানে, সব কিছুই ইয়ে করা আছে, মানে মোটামুটি ছবি তো যেগুলো আছে, হ্যাঁ হ্যাঁ ছবি তো আছে, সব আছে। কাস্টমও করা যায়, সেটা তো করার দরকার নেই এখন। ইম্পোর্ট তো দরকারই নেই। তুমি ওইখানেই থাকো, টেস্ট কেসের মধ্যেই থাকো। তো শেষ হয়ে গেছে, হ্যাঁ, টেস্ট কেস কোথায়? ওটা কোথায় তোমার? ওটার নাম শেষ, কপি করা ছিল তো ভাগ্যবান। তো ভেরিফাই পোর্টাল লিঙ্ক অফ ব্যাংক অফ আমেরিকা, আর এখানে আমরা হয়তো ডিসক্রিপশন তো থাকবো, কিন্তু আমার স্টেপ গুলো গেলো কই? আচ্ছা যাই হোক, তুমি ক্রিয়েট দাও তো দেখি, আর অ্যাসাইন তুমি দাও, অ্যাসাইন অ্যাসাইন টু মি, দিছি দেখো অটোমেটিক, এই যে নিচে ওকে, দিই, হ্যাঁ অটোমেটিক ক্লিক করো। ক্রিয়েট ক্রিয়েট, এই যে ক্রিয়েট হয়ে গেছে, হ্যাঁ সে এটার ওপেন নিচে, হ্যাঁ এই যে অফ হয়েছে। হুম বড় করো দেখি, কিন্তু এটা বড় হচ্ছে না যে, ওই যে ওইটার উপরে ক্লিক করো,
নাম্বারের উপরে দেখো। হ্যাঁ ওকে, হ্যাঁ বড় হয়েছে আবার। ব্যাংক এই অফ যে আমার আমেরিকা, আমার এটা এটার উপর কোন এডিট আছে দেখো তো, কি জাফির আছে এটার মধ্যে? ও এটার মধ্যে বলতে জেফির ইনস্টল করতে হবে। তুমি কি জেফির ইনস্টল করছো? এই যে জেফির, হ্যাঁ জেফিরে যাও তো দেখি, জেফির কি অ্যাড ইন করা আছে? হ্যাঁ জেফির অ্যাড ইন করা আছে। সার্চ টেস্ট টেস্ট, আচ্ছা টেস্টে গেলে, কিন্তু এখানে অ্যাড যে অ্যাড অনটা আমি ইউজ করছি ওইটা কি ওইটাই কি না, এটা একটু মুখসারটা আমার যদি ইয়ে করে দিত। এই যে এগুলা তো আসতেছে, যে ইস্যুতে গেলে কি টেস্ট আসে? তাহলে বুঝতে হবে যে মানে আসছে আর কি। তা তো টেস্ট আসে। ও তাহলে আসছে, তাহলে আসছে। এগুলো এগুলো দেখে কোনই হবে না, মানে ওই এপিকে এর সাথে কানেক্টেড করা দেয় কিনা টেস্টটাকে সেটা না আমরা বলো। তো টেস্টের স্টেপ গুলো ফরম্যাটটাই তো পাচ্ছি না, টেস্ট ওটা তো ক্লিয়ার হচ্ছে কানেকশন না। তো। এটা কি এই যে এপিকে দিয়ে টেস্ট, করতে হয়? হ্যাঁ হ্যাঁ ওই যে ক্রিয়েট টেস্ট, আচ্ছা আমরা তো এখান থেকে করি হ্যাঁ সেম থিং। আপনার ওই যে আমরা এখান থেকে তো এই ইস্যুর টাইপটা উঠাতে হবে, ও যে নিচে টেস্ট আছে একদম নিচে। হ্যাঁ ওইটা দিয়ে করছি ওই সময়। এখন এখানে সাপোজ স্টোরি থাকবে, না স্টোরি থাকলে তো তোমার টেস্ট আসবে না, স্টোরির টেস্ট দিতে ফরম্যাট হবে আর কি। টেস্টের ফরম্যাট আলাদা। হ্যাঁ এই যে আসলে তো সেম থিং, ও তাহলে এটা এমনি নর্মাল ইস্যু হিসেবে আছে, ওই জাফিরের টেস্ট ইস্যুটা না আর কি, পাতা পাতা একটা চিহ্ন হ্যাঁ না এখানে একটা কনফিগারেশন দরকার আছে। কনফিগারেশনটা হচ্ছে যে টেস্টের মনে কাস্টমাইজ করা, ইস্যু ক্রিয়েট করা লাগে। আমি তো ইস্যুগুলো নিজে ক্রিয়েট করছি, এই যে ইস্যুগুলো, এই ইস্যুগুলো এখানে ক্রিয়েট করা হয়েছে, আমি নিজে করছি। এই কিন্তু ক্ষেত্রে যদি কনফিগার ফিল্ডে যাওয়া হয় তাহলে কি টেস্ট দেওয়ার পরে তাহলে কি কিছু আসে, মানে টেস্ট দেওয়ার পরে আর কি? তো টেস্ট ওকে জিরো কনফিডেন্স সাইলেন্ট মোড, ওই অ্যাডমিনিস্ট্রেটর যায় না, ইউজার কোথাও এক জায়গায় আমাদের বিজনেস হচ্ছে যে কানেক্টেড অ্যাপস, কানেক্টেড ওটা তো মানে মাস একটা কানেক্টেড, প্লাগইন না? হ্যাঁ 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 প্লাগইনটা থাকতে হবে আর কি। জিওটা আসলে এই তো এইটাই দিতে হবে তো মনে হয় আমার। হ্যাঁ টেস্ট এক্সিকিউশন আপনি যেটা দিচ্ছেন ওইটাই আর কি, এখন তো ওখানে কাজ হওয়ার কথা। আগে তো টেস্ট ক্রিয়েশন থাকা লাগবে, ওইটাই তাহলে তো উপরে আগে কি টেস্ট টেস্ট ক্রিয়েশন নাই? টেস্ট ক্রিয়েশন নাই কোথাও? লোড অল অ্যাক্টিভিটি অ্যাজ ডায়াল, টেস্ট ক্রিয়েশন না, টেস্ট ডিস্ট্রিবিউশন আছে, ডিস্ট্রিবিউশন অ্যাড করে ডিস্ট্রিবিউশন তো সমস্যা আছে মনে হচ্ছে। এখন ওই যেখানে টেস্ট সিলেক্ট করছিলাম ওখানে গেলে হতে পারে। তোমার এটা কি অ্যাটলাসিয়ান জিরা? অ্যাটলাসিয়ানই তো দেখতেছি এখানে।
চলে আসছ। তোমার কোনো টেস্ট আছে অলরেডি? দেখি এখানে একটা টেস্ট অ্যাড করো তো। মনে করো এই যে ডান সাইডে যে অ্যাপ টেস্ট আছে, এটা হচ্ছে তোমার এক্সিকিউশন বোর্ড। অ্যাপ টেস্ট দিলে ডান সাইডে, সবার ডান সাইডে ডানে ডানে নিচে, হ্যাঁ নিচে, হ্যাঁ অ্যাপ টেস্ট ওর উপরেরটাই, এর উপরে। আমাদের আমাদের এখানে টেস্ট থাকে আমার, আমাদের তো অলরেডি যেগুলো ছিল, দেখি ওগুলো অ্যাড করলে কি আসে। হ্যাঁ অ্যাড করো, অ্যাসাইন টু, হ্যাঁ দেখো তোমার নাম আসে কিনা। হ্যাঁ অ্যাড আসছে, কোনো কারণে আসছে, ওটা তো কি করার পরে বোঝা যাবে। আচ্ছা দেখি রিফ্রেশ দাও তো। আসে নাই তো, অ্যাডোকে অ্যাডোকেই থাকবে তো, ওইটাতে অ্যাডোকেই করছো। আমার অনেক কিছু আসছে, সামারি, ডিফেক্ট, হ্যাঁ কম্পোনেন্ট। থাকলে ওখানে তো কোনো কিছু নাই। মানে এটাই আমি বলছিলাম যে এখানে সাম হওয়ার কথা আমরা করতেছি। অ্যাপ্লিকেশন সিস্টেম সবাই ঘুমিয়ে গেছে কিনা সেটা একটু টেস্ট করা যাক, দেখি আমার মাস কাকে করতে ডিস্টার্ব লাগে। করবো। রেদওয়ান কি আসছো? রেদওয়ান জি আপু আমি আছি, আমি এসে আছি। হ্যাঁ রেদওয়ান, ওইখানে তোমাকে টেস্ট ক্রিয়েট করার পরে, ক্রিয়েট তো ওইখানে থেকেই হয়, যে দেখা যাচ্ছে যে একটা মানে ক্রিয়েটে ক্লিক দিলেই তোমার মানে আসবে, ইস্যুগুলো আসবে, ইস্যুগুলোর থেকে তোমার টেস্ট টাইপ সিলেক্ট করতে হবে। সেভ সাইজ সিলেক্ট করলে সামারি, সামারির পরে তারপরে তোমার ডেসক্রিপশন, ডেসক্রিপশনে সাধারণত আমরা স্ক্রিনশট গুলা যদি থাকে কখনো ওগুলো আমরা দেই, দিয়ে তারপরে স্টেপ আছে নিচের দিকে ডিটেলস থাকে, ডিটেলসে ক্লিক করলে তোমার এক্সপেক্টেড অ্যান্ড অ্যাকচুয়াল থাকলো ওটা, তারপরে ক্রিয়েটে ক্লিক করলে তোমার ওটা ক্রিয়েট হয়ে গেল। এর ভিতরে তোমাকে অ্যাসাইন করতে হয় কাকে তুমি এই টেস্টটা অ্যাসাইন করবা, তারপরে কোন, এটা যেহেতু টেস্ট কেস, মনে করো যে কোন টাস্কের সাথে এটা রিলেশন, ওইখানে ওই যে রিলেট টু, ওইখানে ওই নাম্বারটা দিয়ে দিতে হয়। ওটা যদি কোনো এপিকে সাথে দেও তাহলে এপিকে নাম্বারটা দিতে হয়, এটা যদি কোনো পার্টিকুলার স্প্রিন্টের হয় তাহলে আমরা স্প্রিন্টের সাথে লিঙ্ক করতে পারি, যদি পার্টিকুলার টিমের সাথে হয় সেই টিমের সাথে আমরা লিঙ্ক করতে পারি। লিঙ্ক করার পরে ক্রিয়েট দিলে ওটা ক্রিয়েট হয়ে গেল, ক্রিয়েট হয়ে গেলার পরে তারপরে আমরা এটাকে এক্সিকিউট করার জন্য আমাদের আরেকটা জিনিস তৈরি করতে হয়, যেটা হচ্ছে মানে ওটা কি ছিল, টেস্ট সাইকেল, টেস্ট সাইকেল যেটা আমরা টেস্ট সাইকেলে গেছিলাম, টেস্ট সাইকেল ক্রিয়েট করার পর ওই টেস্ট সাইকেলে আমরা টেস্ট কেস গুলা অ্যাড করি। হ্যাঁ ওখানে যদি মনে করো যে একটা টেস্ট সাইকেলে আমি 5টা 6টা 7টা 10টা, অর্থাৎ আমার টোটাল এই স্প্রিন্টের যতগুলা টেস্ট কেস আছে আমি সবগুলাই এই টেস্ট সাইকেলে অ্যাড করতে পারি। এখন এখানে 5 জনের টেস্ট কেসও এই টেস্ট সাইকেলে অ্যাড হইতে পারে। ওখানে থেকে ওই যে টেস্ট সাইকেল অ্যাড করার পরে তুমি যে টেস্ট কেসটা এক্সিকিউট করবা ওইটা ডান সাইডে ই থাকে, ওই ইতে ক্লিক করলে ওটা এক্সিকিউশন মোডে চলে আসে, একটা একটা করে স্টেপ দিব, দেখার পরে আমি ওটা যদি এক্সপেক্টেড অ্যান্ড অ্যাকচুয়াল মিলে ওটাকে পাস ফেল রিমার্ক করে পাস করে দেবো, এটা হলো। তারপরে যদি কোনো ডিফেক্ট করা থাকতে পারে ওই এক্সিকিউশনের ভিতরেই, ওখানে একটা ডিফেক্ট মোড থাকে, ওই ডিফেক্টের ওখানে ডিফেক্ট অ্যাড করা যেতে পারে, অথবা তুমি আলাদা করেও ওই যে ইস্যু যেরকম ক্রিয়েট করছিলাম ইস্যুর ভিতরে টাইপ যেরকম চেঞ্জ করা যায়, যেরকম আমি টেস্ট চেঞ্জ করলাম এবার আমি বাগ, ওটা টাইপটা দিব বাগ, বাগ দিয়ে ওই যে আমি লিখবো এটা রিপ্রোডিউসিবল কিনা, যে ইয়েস, তারপরে স্টেপ গুলা কি কি, যে রিপ্রোডিউসিবল স্টেপ গুলা ডেসক্রিপশনের ভিতরে লিখবো। না না এখানে এভাবে বলে এখন বোঝা যাচ্ছে না, কারণ ওদের সামনে নাই তো, এখন নাই দেখেই তো বলতেছি, নাহলে তো দেখাইতাম, এখন কথা হলো দেখানো যায় কিভাবে সেটা চিন্তা করতে ওটা হবে। আমার মোশারফে বসতে হবে আবার, কারণ হঠাৎ করে কনফিগার করা যাবে না। ইয়ে তোমার আছে নাকি আর কারো কি জিরা আছে? রাকিব ভাই আপনার আছে? মুশরফ ভাই আমার পেছনে জিরার অ্যাক্সেসটা দিবেন, আমরা নিজেরা একটু কাজ করতে পারলাম। কয়জন অ্যাক্সেস নিতে পারবে মোশারফ আপনি যেটা ই করছেন?
ভাই কি আছে? আপাতত কিছুক্ষণ একটু ন্যাপ নিন। রাকিব ভাই আপনার কি জিরা আছে নাকি? না জিরা কি শুধু মোশারফ? না আমার কাছে নেই, শুধু মোশারফ। ও আচ্ছা আচ্ছা, তাহলে কয়জনকে অ্যাক্সেস দিতে হবে? ভাই কত আছে জিরা নিতে? রাকিব ভাই উই টক অ্যাবাউট, আমি বলতে পারবো না আসলে। আমাদের কাছে আসলে এক্সপ্লেইন করা হয় আর কি, যে আমার মনে হয় যেটা সেটা হলো যে প্রোডাক্ট ওনার আমাদেরকে এক্সপ্লেইন করে যে প্রোডাক্টটা কিভাবে হবে, ইউনো কি চায়, প্রোডাক্টের ধরন। মানে তোমার কামিং স্প্রিন্টাতে তোমার কি কাজ করা হবে তার ফাংশনালিটি গুলা এক্সপ্লেইন করা হয়। কারো যদি কোনো কোশ্চেন থাকে সেখানে কোশ্চেন করতে হয়, টোটাল জিনিসটা আন্ডারস্ট্যান্ড করে যে এইটার ফাংশনালিটি এরকম, এর কমপ্লেক্সিটি এরকম, হ্যাঁ আমরা এই কাজটুকু নেক্সট স্প্রিন্টে করতে চাচ্ছি। এটা অনেক সময় কি কভার হয়, জাস্ট ওয়ান টাইম হয় রাইট? হ্যাঁ এটা ওয়ান টাইম হবে। তারপরেও যদি কখনো কারো রিভিশন আছে, মানে কোশ্চেন থাকে, তাহলে পরবর্তীতে সেটা আমরা পিওর কাছে, পার্টিকুলার মানে পিওর কাছে আমরা আস্ক করতে পারি যে তুমি তো এটা বলতেছিলে যাবে, আমার কোশ্চেন আছে, তখন আমি বুঝি নাই বা আমি মিস করছি, এটা আমি করতে পারি। আর এই গ্রুমিং মিটিং যে সবার প্রেজেন্ট থাকতে হবে অ্যাকচুয়ালি, মনে করো যে ফিজিক্যালি তাও নয়, যে যেখানে থেকে থাকুক না কেন, এটা আমাদের কিসের মধ্যে হয় বেসিক্যালি, আমরা মানে ওয়েবসাইট করি, যে আজকে যেরকম ওয়েবসাইট করতেছি ঠিক একইভাবেই, মনে করো 5 জন হয়তো বাইরে আছে, তারাও এই মিটিং এ অ্যাটেন্ড করবে, অ্যাটেন্ড করে তাদের কোনো কোশ্চেন থাকলে তারাও করতে পারে, আমরা মানে যারা ফিজিক্যালি থাকি আমরাও প্রশ্ন করি। হ্যাঁ টোটাল জিনিসটা এই গ্রুমিং এ আন্ডারস্ট্যান্ড করি যে নেক্সট স্প্রিন্টে কি কি যাচ্ছে এবং তার ফাংশনালিটি কি, এটা আমাদের টিম আমাদের কাছে কি করে এটা বলে। আচ্ছা আমি আমি একটু ইন্টারাপ্ট করি এখানে। রবীন্দ্রনাথের ইংলিশ হয়ে গেল, বাংলা হয়ে গেল রবীন্দ্রনাথের নজরে, বাংলা হইলো খাস সোজা বাংলা বলো, যেটা এটা তো মানে হাই লেভেলের বাংলা হইলো, আরো সহজ বাংলা কি অনেক জায়গা রাস্তায় দেখা যায় গ্রুমিং, গ্রুমিং ডগ, গ্রুমিং হচ্ছে যে ইয়ে। আচ্ছা এখানে আসছে, হ্যাঁ গ্রুমিং মানে হ্যাঁ এই যে বলে না যে রাস্তায় অনেক গ্রুমিং ইয়া শপ আছে, যারা কুকুরের বা ডগ এর চুল কেটে দেয়, এরা হচ্ছে সাইজ করে দেয়, ক্লিনিং করে দেয়, বা অনেক সময় কুকুর ডগ বা হর্স এর সুন্দর ডিজাইন করে, চুল কেটে কেটে হর্স করে, অন কাইন্ড অফ এই যে বাংলা আমরা যে চুল কাটার কিসে যাই, কি স্টোরে যে সেলুনে যাই, এরকম সেলুন। তো এখানে কি হয়েছে যে যদি কোনো মিনিংটা হচ্ছে যে যদি কোনো যখন নতুন কিছু গ্রো করে তো উল্টো পাল্টা গ্রো করে, মানে সব অরিজিনাল শেপে থাকে না, তো এগুলো শেপে নিয়ে আসা, মানে যখন তার মানে এটা হচ্ছে যে এই অটোমেশন বা প্রোগ্রামিংয়ের বা সফটওয়্যার ডেভেলপমেন্টের পার্সপেক্টিভে ঘটনাটা হচ্ছে যে যখন বিএ বা হচ্ছে যে প্রজেক্ট ওই যে স্ক্রাম মাস্টার নতুন যেটা একটা টাস্ক যখন তৈরি করে, সে যখন যে টাস্ক হাতে পায় সেটা টাস্ক তৈরি করে ফেলতেছে, সেটা কিন্তু কোন স্প্রিন্টে যাবে ওই সময় তার সেটা মাথায় থাকা দরকার নাই রাখা। এখন গ্রুমিং মিটিং করা হয় কি যে বিভিন্ন টাস্ক আছে, জিরাতে বিভিন্ন টাস্ক আছে, এখন কোন টাস্ক কোন স্প্রিন্টে যাওয়ার উপযুক্ত, কারেন্ট প্রত্যেকটা স্প্রিন্টে শুরুতে একটা করে গ্রুমিং মিটিং হয়, তাতে দেখা যায় যে আমার কতগুলো পেন্ডিং বা অ্যাভেলেবল
টাস্ক আছে এর মধ্যে কোনগুলো আমার এই স্প্রিন্টে যাওয়ার উপযুক্ত সেগুলো সেখান থেকে সিলেক্ট করা হয়। তারপর একটা করে সিলেক্ট করার পর এগুলো আইডেন্টিফাই করা হয় যে কে এই রিলেটেড কাজের অভিজ্ঞতা আছে বা কে করতে পারে, তাকে তাকে অ্যাসাইন করা হয়। এটাই হচ্ছে মেইন কনসেপ্টটা। আচ্ছা, ভালো বাংলা হোক তৈরি করা, তৈরি করা না এখানে লেখা বাংলা, যেমন ওই যে গ্রুমিং এর ইংলিশ একটা ক্লিন বাংলা বলছে না, ইংলিশ বলছে। আচ্ছা, এখানে দুইটা মিনিং, একটা হলো ট্রেন করা, প্রিপেয়ার করা, আর একটা হলো আপনি যে, হ্যাঁ দ্যাট ইজ, আমরা প্রিপেয়ার বলতে পারি, আমরা যে আমরা স্প্রিন্ট প্রিপেয়ার করা, স্প্রিন্টে হচ্ছে যে কি কি প্রিন্ট, স্প্রিন্টের তো কাজ লাগবে তাই না, স্প্রিন্ট করে তো কত একটা স্প্রিন্ট সম্পন্ন করার জন্য কাজ লাগবে করা মানেই তৈরি করা। জি, এখন কোন টাস্ক গুলো এই স্প্রিন্টে আমি আপাতত করতে পারি, যেগুলো মনে করেন যে সাপোজ প্রিভিয়াস কোনো অ্যাক্টিভিটি এখনো টেস্ট হয়নি, বিল্ড হয়নি, কিন্তু পরে তারপর তারপরেরটা তো এখনো বিল্ড করার প্রয়োজন, পারবো না, টেস্ট করতে পারবো না, দেখা লাগবে সেটা করা হয় যে কোনগুলো আসলে টেস্ট। ডেভেলপার বসে, ডেভেলপার, স্ক্রাম মাস্টার এরা বসে বা টেস্ট লিড এরা বসে দেখা যাচ্ছে হ্যাঁ এইগুলো বিল্ড করা হয়েছে, তবে এখন এটা টেস্ট করার উপযোগী, তাহলে আমরা এটা টেস্টে পাঠিয়ে দিব। ওই যে ব্রাইড গ্রুমিং বলে না ভাই, সাজগোজ আর কি, এটাকে সাজানো গুছানো আর কি। হ্যাঁ সেই কথা, আসলে তো আমরা দুইটা মিনিং এখন এখন কত হইতেছে, প্রথমে ধারণা করার জন্য হয়তো বুঝলাম যে এটা মিনিং, তাহলে গ্রুমিং এ কি করা হলো, গ্রুমিং এর টোটাল জিনিসটা আন্ডারস্ট্যান্ড করা হলো বা সিলেক্ট করা হলো, যে পরবর্তী মানে বলতেছি যে কামিং স্প্রিন্টে আমরা কি করব সেটা সিলেক্ট করা হলো এবং সেটা সম্পর্কে আন্ডারস্ট্যান্ড করা হলো, কিছু ডেমো দিল, আসলে এই এই কাজগুলো সিলেক্ট করলাম, কেন করলাম, এটা ফাংশনালিটিটা কি, এই কাজটাই করা হয় এবং এটা আমরা আন্ডারস্ট্যান্ড করি। হ্যাঁ কারণও আছে, কারণ যে যেটা মুক্তার বললো যে আমার মানে একটা কাজ হচ্ছে প্রি কন্ডিশন না করে তো আমি পোস্ট কন্ডিশন করতে পারবো না, আগে দেখতে হবে যে এইগুলোর ভিতরে প্রায়োরিটি কোনগুলো হয়, কোনটা করার মানে আগে করলে ভালো, কোনটা এরপরে কোনটা করতে হবে, বিভিন্ন কিছুর উপর চিন্তা ভাবনা করে ওরা ওই স্প্রিন্টের জন্য জিনিসটা সিলেক্ট করে, যে এটা এখন এখানে যদি আমার হাজারটা ব্যাকলগও থাকে কিন্তু টাস্কও থাকে, আমি কেন এই পাঁচটা করব, এই পাঁচটা করব কারণ এর আগে এই পর্যন্ত করা হয়েছে, এখন এই পাঁচটা করলে আমি পরবর্তীতে যেতে পারবো, মানে এরকম বিভিন্ন কন্ডিশনের উপর ভিত্তি করে ওই জিনিসগুলা সিলেক্ট করে এবং ওই জিনিসগুলা এক্সপ্লেইন করে। খান ভাইয়া, তাহলে প্রত্যেকটা স্প্রিন্টের আগে একটা গ্রুমিং মিটিং হয়, রাইট? অফ মাস্ট, এটা করি। আচ্ছা, গ্রুমিং মিটিং এ আমরা প্ল্যান টেন করি পুরো স্প্রিন্টে কি হবে। হ্যাঁ, পরে আরেকটা মিটিং হয় যায় যে স্প্রিন্ট প্ল্যানিং মিটিং। হ্যাঁ, ওটাতে কি করি তাহলে? ওটাতে আমাদেরকে অ্যাসাইন করা হয় কাজটা এবং আমরা প্রত্যেকে এস্টিমেট করি যে এটা অ্যাসাইন করবে যে এটা আমাদের কত আওয়ার্স লাগবে, টোটাল আমার টু স্প্রিন্টে আমার ওয়ার্কলোডটা কি, টু উইকে, হ্যাঁ টু স্প্রিন্ট মানে টু উইকে ওয়ান স্প্রিন্টে মানে টোটাল, হ্যাঁ টু উইকে। কিন্তু মোট মিটিং তো কোথায় তিনটা, একটু বলি, আমাদের করার সময় এই একই দিনে একই টাইমে গ্রুমিং হতো আবার প্ল্যানিং হতো, মিটিং এর মাঝখানে 5 মিনিট বা 10 মিনিট ব্রেক দিয়ে একই সময় আবার বলো প্ল্যানিং, এখন এরকম করা হয় কিন্তু না, সেটা হতে পারে, সেটা সিচুয়েশন বুঝে। আমাদের হলো যে প্রথমে গ্রুমিংটা হয় মোটামুটি ভালোই, তারপরে হয়তো নেক্সট দিনে, ইমিডিয়েট না, কারণ আমাদেরকে একটা দিন সময় দেয়, একটা দিন সময় দেয়, নেক্সট দিনে ই হয়, তো নর্মালি মানে আমাদের কত 4 ঘন্টা, 3-4 ঘন্টা লাগে আর কি গ্রুমিং এ। তোদের কতক্ষণ লাগতো? আমাদের ওই যে করার দেখা 2 ঘন্টার মতো লাগতো, তো মাঝখানে ওই চায়ের ব্রেক দিত, গ্রুমিং হওয়ার পরে 5 মিনিট বা 10 মিনিট কফি আনার ব্রেক দিত, ব্রেকের পরে আবার প্ল্যানিং মিটিং। আচ্ছা, তাহলে আপনারা গ্রুমিং টাইম স্ট্যান্ডার্ড 3 আওয়ার্স নেন? হ্যাঁ বলেন যে 3 আওয়ার্স গ্রুমিং হইতো, 3 আওয়ার্স বা অত মানে আওয়ার্স বললে হয়, 2 আওয়ার্স বললে হয়, হ্যাঁ 3 আওয়ার্স মানে বড় প্রজেক্টের জন্য 3 আওয়ার্স, অতক্ষণ বড় প্রজেক্ট না হলে তো অতক্ষণ লাগবে না।